সবচেয়ে ভালো মানের স্বর্ণ 22 ক্যারেট 21 ক্যারেট, এর চেয়ে নিম্ন ক্যারেটের স্বর্ণ 18 ক্যারেট অথবা সনাতন পদ্মির স্বর্ণ, অর্থাৎ স্বর্ণের মান 4 ভাগে ভাগ করা হয়েছে। তবে এর ভিতরে কত ক্যারেট স্বর্ণে পূর্তি ভরিতে কতটুকু খাত রয়েছে আর কত ক্যারেট স্বর্ণ ব্যবহারে ভালো পাওয়া যায় এবং বর্তমানে এই মানের পূর্তি ভরি স্বর্ণের দাম কত টাকা রয়েছে এবং এই মানের স্বর্ণ প্রতি একানার দাম কত টাকা রয়েছে, বন্ধুরা সম্পূর্ণ বুঝিয়ে বলে দিব এই ভিডিওতে। এরপরে স্বর্ণের মান নিয়ে এবং স্বর্ণের দাম নিয়ে আপনার কোনো চিন্তা থাকবে না। বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনার কাছে অনুরোধ ভিডিওটিতে একটি লাইক করে দিন, আর এরপরও যদি আপনার কোনো কিছু জানার প্রয়োজন হয় কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর এরকম সর্বপ্রথম জুয়েলার সমিতি নির্ধারিত স্বর্ণের সঠিক দাম, স্বর্ণের গুরুত্বপূর্ণ তথ্য এবং গহনার ডিজাইন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বন্ধুরা তাহলে চলুন এখন এক নজরে মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখে নেওয়া যাক। বন্ধুরা প্রথমে জানিয়ে দিব স্বর্ণের দাম, ভিডিওর শেষে জানিয়ে দিব স্বর্ণের মান নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য। 11.664 গ্রাম সমান 22 ক্যারেট পূর্তিভরি স্বর্ণের দাম রয়েছে 110,691 টাকা। 21 ক্যারেট পূর্তিভরি স্বর্ণের দাম রয়েছে 105,675 টাকা। 18 ক্যারেট পূর্তিভরি স্বর্ণের দাম রয়েছে 90,570 টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির পূর্তিভরি স্বর্ণের দাম রয়েছে 75,466 টাকা। বন্ধুরা এখন দেখে নেওয়া যাক প্রতি একানা স্বর্ণের দাম, 22 ক্যারেট প্রতি একানা স্বর্ণের দাম রয়েছে 6,918 টাকা। 21 ক্যারেট প্রতি একানা স্বর্ণের দাম রয়েছে 6,660 টাকা। 18 ক্যারেট প্রতি একানা স্বর্ণের দাম রয়েছে 5,660 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি একানা স্বর্ণের দাম রয়েছে 4,716 টাকা। বন্ধুরা এখন এক নজরে দেখে নেওয়া যাক 22 ক্যারেট 21 ক্যারেট 18 ক্যারেট এবং সনাতন পদ্ধতির প্রতি ভরিতে কতটুকু খাত থাকে এবং কত ক্যারেট স্বর্ণের গহনা ব্যবহারে ভালো পাওয়া যায়। বন্ধুরা সবচেয়ে ভালো মানের স্বর্ণ 22 ক্যারেট, এর চেয়ে নিম্ন ক্যারেটের স্বর্ণ হলো 21 ক্যারেট, এর চেয়েও একটু নিম্ন ক্যারেটের স্বর্ণ হলো 18 ক্যারেট এবং সবচেয়ে নিম্ন ক্যারেটের স্বর্ণ হলো ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির। এই ক্যারেটের ভিতরে সবচেয়ে ভালো মানের স্বর্ণ হলো 22 ক্যারেট। 22 ক্যারেট প্রতিভরিতে খাতযুক্ত থাকে একানা দূরত্বে, আর 21 ক্যারেট প্রতিভরিতে খাতযুক্ত থাকে 2 আনা, আর 18 ক্যারেট প্রতিভরিতে খাতযুক্ত থাকে 4 আনা এবং সনাতন পদ্ধতির প্রতিভরিতে খাতযুক্ত থাকে 6 আনা। 22 ক্যারেট অথবা 21 ক্যারেট স্বর্ণের গহনা তৈরি করবেন, আর যদি আপনারা সবসময় রাফিউজের জন্য গহনা তৈরি করেন তাহলে 21 ক্যারেট স্বর্ণের গহনা তৈরি করবেন, আর যদি আপনারা এক জায়গায় যাওয়া আসার জন্য গহনা তৈরি করেন তাহলে 22 ক্যারেট স্বর্ণের গহনা তৈরি করবেন, আর যখন গহনা তৈরি করবেন তখন হলমার্কযুক্ত যাচাই করে স্বর্ণের গহনা তৈরি করবেন, হলমার্কযুক্ত ছাড়া স্বর্ণের গহনা তৈরি করবেন না। বন্ধুরা আশা করছি বর্তমানে স্বর্ণের দাম এবং স্বর্ণের মান নির্ণয়ের বিষয়ে সমস্ত কিছু জানতে পেরেছেন। এতক্ষণ ধরে আপনার মূল্যবান সময় দিয়ে আমার সঙ্গে থাকার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।